তো গাইস দেখো এই হচ্ছে নয়াডি স্টেশন আর অলরাইট গাইস ব্যাপারটা কি হচ্ছে দেখো আমরা মানে পরীক্ষাটা দিলাম তো তারপর বন্ধুরা মিলে ডিসাইড করলাম এখন মানে হলে মানে টিভি হলে সিনেমা দেখতে হলে টিকিট কেটে এখন সিনেমা দেখব তো ব্যাপারটা হচ্ছে কি দেখো কেননা পরীক্ষা দিলাম আর ট্রেন আসতে প্রচুর লেট করছে তো তার জন্য ভাবলাম সবাই মিলে বন্ধুরা মিলে স্টেশনে বসেছিলাম আর এখন মানে মুভি দেখতে যাবো তো দেখা যাক কি মুভি চলছে এখন আর দেখো এ হেভি একটা দোকান দোকানটা হেভি সুন্দর আমাদের এখনো হল মেলেনি আর এখন মানে যেই টাইমে যাচ্ছি হল যদি বন্ধ থাকে তাহলে পুরো চুনা লাগলো একদম আর যদি খোলা থাকে তাহলে কোনো ব্যাপার না এটা হচ্ছে ব্যারাকপুর বিরিয়ানি আর এটা নৈহাটিতে দোকান তো তোমরা যদি কেউ ব্যারাকপুর থেকে নৈহাটিতে এসে থাকো তো অবশ্যই এই দোকানে বিরিয়ানিটা টেস্ট করে দেখো তো আমি খাইনি কেমন জানি না আর তোমরা এসে ট্রাই করতে পারো আর এটা নৈহাটিতে ব্যারাকপুর বিরিয়ানি তো এ ফিউ মোমেন্টস লেটার এই যে এখানে আদিপুরুষ চলছে না যারা হাটকে যারা বাসকে তো এখানে কি চলছে এখানে স্পাইডারম্যান জুন একে রিলিজ হবে এই মুভিটা দেখতে পাচ্ছ সিঁড়ি শেষ হচ্ছে না দেখো সিঁড়ি ভেবে উঠতেই থাকছি আর সবাই যাচ্ছে লিফট দিয়ে ওটা ভালো ছিল লিফট থাকতে আমরা এইভাবে উঠছি সিঁড়ি দিয়ে দিয়ে এমনি আর দেখো এখান থেকে ভিউটা দেখো জাস্ট একবার আরে লিফট ছিল তো এখন ফাইনালি আসলাম আর এখানে চলছে যারা হাটকে যারা বাসকে নাও শো আদি পুরুষ তো গাইস দেখো ব্যাপারটা হচ্ছে দেখো আমরা এখন মানে ভাবলাম যারা হাটকে যারা বাসকে দেখবো মানে যেটা চলছে আর এখানে টিকিটের মূল্য মানে 100 টাকা টিকিট এসি এর মধ্যে 100 টাকা টিকিট তো প্রথমে একটু ডিসাইড হচ্ছে দেখো হবে কি হবে না 500 টাকা আর এখন এই যে এই মুভিটা চলছে যারা হাটকে যারা বাজকে তো প্রথমে ভাবলাম যে দেখবো তো এখন দেখা যাচ্ছে কি করে সবাই সবাই এখানে টাকা দেওয়া দেই করছে হয়তো ঢুকবে তো ঢুকলে সবাই কেন ঢুকলে আমরা ঢুকতাম 500 টাকা 500 টাকা হ্যাঁ আমার কাছে 500 টাকা কি এটাই এটাই দেখবি এটাই দেখবি তো পয়সা অলরেডি রেডি সবাই দেওয়া গেছে টিকিট কাটা একদম পুরো কমপ্লিট দেখতে পাচ্ছি না 6টা টিকিট নিয়ে নিয়েছে 6 জনের 6টা আছে তখন বই দেখতে হবে আর কটায় শুরু হবে জানো 5:10 শুরু হবে এখন বাজে প্রায় 4:25 বাজে এখনও আধা ঘন্টা লেট আছে তখন এখানে বসে আছে এ দেখো দেখতে পাচ্ছ টেবিল আর এখানে খাবো না আমাদের টাকা পয়সা শেষ হয়ে গেছে টিকিট কাটার পরে ফকির হয়ে গেছে আর এখন বসে থাকি তো তারপরে বইটা থেকে বাড়ি চলে যাবো অনলাইন অনলাইন নেই তো টিকিট এই 6টা আছে 6 জনের 6টা আপনাদের মতো সুপার হিরোরা কি এইসব ছোটখাটো প্রবলেমের জন্য থেমে যান তাই জীবন যখনই এগিয়ে সো গাইস ফাইনালি আমাদের মুভি পুরোটাই কমপ্লিট কেননা 10-এর টাইম হয়ে যাচ্ছে তো তার জন্য আমরা মানে ফুলটা দেখতে পেলাম না আর মুভিটা তোমরা দেখেছো খুবই ইমোশনাল প্লাস রোমান্টিক ছিল মুভিটা তো খুবই যেটুকু বুঝলাম সেটুকু মনে হলো আমার তো এখন প্লাস হচ্ছে আমাদের বাড়ি যেতে হবে আর দ্যাটস হোয়াই আমাদের 10 আছে তো 10-এর টাইম হয়ে গেছে তো তার জন্য চলে আসলাম তো ওটা হচ্ছে তো চলো আবার 10-এর স্টেশনে গিয়ে কথা হচ্ছে এই যে গাইস ডিম টোস্ট ফাইনালি আমরা ডিম টোস্ট নিলাম আর দেখতে পাচ্ছ এখানে ডিম টোস্ট নিয়ে নিয়েছি অলরেডি শুভম খাবে না ফাইনালি ডিম টোস্ট নিয়েছি আর খাবে না কেন অসুখ তার জন্য আর আমি এখন নিলাম আমি এখন খাবো ডিম টোস্ট তো খেয়ে নিই তারপর বয়েস স্টেশনে এসে তো খেয়ে নিই তারপর